আমার দোকানে যাচ্ছ, এখানে রক্ত খাচ্ছ, উল্টো পাল্টে কাজ করছ, তোমার লজ্জা করে না? আরে শোন, আমি এইসব ব্যাপারের কোনো পরোয়াই করি না। জিততে হবে আর আমি জিতে দেখাবো। ছি, তোকে এই ঘর থেকে বার করার জন্য আমি সব কিছু করতে রাজি। তোমার ষড়যন্ত্র এখানে চলবে না, তুমি চলে যাও। আর যদি আমার সঙ্গে খেলতে আসো, তোমার নাক কেটে দেবো, তখন তুমি কিচ্ছু করতে পারবে না। তুই একটা ভূতনি আর আমি পূজারি, তোকে না তাড়িয়ে আমি কোথাও যাব না। আগুনকে আমি আর ভয় করি না, আমি কর্পূরের আগুনে জ্বলেছি, আমি শক্তি, ভরা শক্তি, আর তুমি শয়তান ধূর্ত। অনেক হয়েছে পিশাচ, তুই আর বাঁচবি না। এই ঘরে কিছু অঘটন হতে পারে, জগদম্বা বলছে, জগদম্বা বলছে। এই ঘরের মালিককে ডাইনি মেরে দেবে, জগদম্বা বলছে, জগদম্বা বলছে। গাচ্ছি, তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি। আমায় কোনো ডাইনি মারতে এসেছে আর তুমি আরামে ঘুমোচ্ছো? কি বলছো তুমি? আমি না, বাইরে কোনো বাবা বলছে। মৃত্যু অনিবার্য, মৃত্যু অনিবার্য। এই ঘরের মালিকের মৃত্যু অবশ্যই হবে, অবশ্যই মৃত্যু হবে। কোন বাবা ডমরু বাজিয়ে বাজিয়ে এত রাত্রে এসে আমাকে ভয় দেখাচ্ছে? ওটা ডমরু নয়, ডুগডুগি। তুমি চুপ করো, ও বারবার মরার কথা বলছে আর তুমি আমাকে সান্ত্বনা দিচ্ছ? সান্ত্বনা, ওকে তাড়িয়ে দাও না। এই কে রে তুই, মাঝরাত্রিতে ভয় দেখাচ্ছিস? যা, চলে যা। জানা, যেতে বলছে। অবশ্যই চলে যাব, অবশ্যই চলে যাব, কিন্তু যাবার আগে দানে কিছু দাও মা, আমাকে আমাকে কিছু দাও মা। মাঝরাত্রিতে কেউ ভিক্ষে দেয় না, সকালে আসিস। আরে সকাল পর্যন্ত কেন টেনে নিয়ে যাচ্ছ? যদি ওই বাবা আমার উপর জাদু টোনা করে দেয়। তাড়াতাড়ি করো মা, পুরনো কাপড় থাকলে দাও। ওর আওয়াজ শুনলে আমার হাওয়া বেরিয়ে যাচ্ছে। আরে আসছি, একদম নতুন জামাইটা একবারই পরেছি, এই নাও। প্রভু, এই কাপড়টা আপনারই তো? হ্যাঁ। চাই না আমার প্রভু। এটা ফেরত দিলে কেন? কাল তুমি মরে যাবে, তোমার পরার কাপড় আমি পরবো না। আমি মরে যাবো? চাই না আমার, চাই না আমার প্রভু। আমার খবর বলো, জয় জগদম্বা, জয় জগদম্বা, জয় জগদম্বা, জয় জগদম্বা। কি বলছো তুমি? আর কোনো রাস্তা নেই গায়ত্রী, ও আমাকে মারবে, তার আগে আমি ওকে মেরে দিতে চাই। আশ্রমে গুরুদেবের সঙ্গে আমার কথা হয়েছে, যদি আমি সংহার যোগ্য করি ওই ভূত, তাহলে প্রিয়ার শরীর থেকে বেরিয়ে যাবে। ওহো, আমার প্রিয়ার শরীরে কোনো ভূত নেই, এভাবে ভয় কেন করছো? কোনো যোগ্যের প্রয়োজন নেই। গায়ত্রী, এটা আমার জীবন মরণের প্রশ্ন, এতে তুমি আমাকে বাধা দিও না। শোনো। ওম শান্তি শান্তি শান্তি। প্রিয় শাস্ত্রী মহাশয়, আত্মার শান্তিযজ্ঞ শেষ হয়ে গেছে। এইবার আত্মার মুক্তির জন্য ওই পিণ্ডকে আগুনে আহুতি দিতেই হবে, ওই অপবিত্র আত্মা মুক্তি পেয়ে যাবে। আপনারা মন্ত্র উচ্চারণ করুন, আজ থেকে এই আত্মার কাহিনী শেষ। আত্মা শান্তি যজ্ঞ করা হলে আমি কি এখান থেকে চলে যাব ভেবেছো? এমনটা হবে না। হবে না তা জানি, কিন্তু কি হতে পারে তা তুই জানিস না। ইশু, সবকিছু ঠিকভাবে হয়েছে তো? সংহার মন্ত্র উচ্চারণ করে সাবিত্রীকে পাঠিয়ে দিলে তো? হ্যাঁ বলো। আমি আমি তোমাকে জিজ্ঞেস করছি, কিছু বলছো না কেন? এ বেচারা বলতে পারবে না। কি? ওই অপবিত্র আত্মা মন্ত্রোচ্চারণের আগেই ওনার গলা টিপে বোবা বানিয়ে দিয়েছে। না, এ হতে পারে না, আমার বিশ্বাস নেই, আমার সাবিত্রী কখনো এমন কাজ করতে পারে না। তোমার আদরের মেয়ে প্রিয়াকে ওনার গলা টিপতে আমি নিজের চোখে দেখেছি, এটাই সত্যি কথা। এরা এরা কি বলছেন? গায়ত্রী, ওই ভয়ঙ্কর দুষ্ট আত্মা, ওকে কাবু করা অত সহজ নয়, ক্ষতি করাটা ওর গুণ গায়ত্রী। এ আত্মা কেবল জীবন নিতেই জানে,
কিন্তু দিতে জানে না। এই আত্মা থেকে নিজেকে মুক্তি পাওয়া খুবই কঠিন কাজ। এই ঘর ছেড়ে অন্য কোথাও চলে যাও সবাই। যদি এখনো তুমি প্রিয়ার শরীর ছেড়ে না যাও তো তাহলে আমি প্রিয়াকেই মেরে দেবো। যাও, চলে যাও, তুমি চলে যাও। যাচ্ছি। গায়ত্রী, আমাদের কাজ সম্পূর্ণ হয়ে গেছে, এবার আমরা প্রস্থান করি। নমস্কার। চলো। সাবিত্রী, তুই এখানে কি করে এলি? দাদা, আমি এখানে প্রতিশোধ নেবার জন্য এসেছিলাম, কিন্তু এক তান্ত্রিক আমাকে তাড়িয়ে দিল। সাবিত্রী, ওই বাচ্চার শরীর থেকে যেভাবে তোকে তাড়িয়ে দিয়েছি সেইভাবে এখান থেকে তোর ভাইকেও আমি তাড়াবো, তাড়িয়ে দেবো, আমি তাড়াবো। আগে কিছু করবেন না, আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন, ছেড়ে দিন, ছেড়ে দিন, ছেড়ে দিন। 5 বছর এখানে তোরা বন্দী ছিলি, আর এখন তোরা আমার বন্দী হলি। রাজীব, আমাদের দুজনের ভয় ছিল যে শনিবার দিন কেউ একজন মারা যাবে। এখন থেকে আমাদের আয়ু বেড়ে গেল। হ্যাঁ ইয়ার, এখন আমার বিশ্বাস হয়েছে। কিন্তু এই সব আত্মাগুলোকে যদি তুমি একসাথে শেষ করে দাও তাহলে আরো বেশি খুশি হব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে বন্দী আত্মাদের মুক্ত করার জন্য অমাবস্যা রাত্রেই সম্ভব, আর কাল অমাবস্যা রাত, কাল থেকেই আত্মার কাহিনী খতম হবে। থ্যাংক ইউ ইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। ভুল হয়ে গেছে আমার, এক পবিত্র আত্মাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছি। আবার তোমার হারিয়ে যাওয়া আওয়াজ কুয়োর কালিমাই ফিরিয়ে দিতে পারে, কিন্তু ওই কালিমা কোন কুয়োতে থাকে আমি জানি না। সৎ মনে আমি ওই কালিমাকে প্রার্থনা করছি, উনি তোমার আওয়াজ ফিরিয়ে দিতে পারেন। গায়ত্রী, ফ্যান ঘোরা বন্ধ হয়ে গেছে। তুমি কথা বলতে পারছো? কালিমাই কৃপা করেছেন। স্মরণ করলেই পৌঁছে যাবে এই কুয়োর কালি, তোমার পতিকে আমি সুস্থ করেছি, আর এখন ওই পাপীদের নিধন করবো বলে এখান থেকে প্রস্থান করতে।